ये व्हाट्स अप क्रेजी ভাইস वेलकम बैक टू माय ইউটিউব চ্যানেল তো কিছুদিন ধরে আমি দেখছি যে আপনারা আমার ভিডিওতে কমেন্টস করতেছেন যে ভাই ইঞ্জিন ব্রেকটা কি আর আপনি এইভাবে রাফি বাইক চালান দেন কিভাবে ব্রেক দিয়ে বাইকটা জমায় ফেলেন আপনার কোনো রিস্ক হয় না বা বাইকের চাকাটা স্কিড করে না তো আমাদেরকে ভালোভাবে বাইক ব্রেক করার জন্য কিছু টিপস আপনারা আমার কাছে চেয়েছেন তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইঞ্জিন ব্রেকটা কি এটা করলে আসলে কি গাড়িটা ভালোভাবে ব্রেক হয় কি না আর ইঞ্জিন ব্রেক করলে বাইকের কোনো ক্ষতি হয় কিনা আর ইঞ্জিন ব্রেকটা কি আসলেই কাজ করে কিনা আর কিছু মানে ইঞ্জিন ব্রেক ছাড়া ভালোভাবে ব্রেক করার জন্য কিছু টিপস আপনাদেরকে আমি দিব আশা করি আমি আজকে যে টিপসগুলো আপনাদেরকে দিব এগুলো ফলো করলে বা মেনে চললে বা এগুলো প্র্যাকটিস করলে আপনাদের বাইকের ব্রেকিং স্কিলটা অনেক বেড়ে যাবে তো কথা বেশি না বাড়িয়ে আমি আমার ইন্ট্রো দিয়ে শুরু করতেছি Levitating now, I'm super duper fly now. Let them boy, but they see where I reside now. Put the time in while you always yelling time out. And forget it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter play. So guys, engine break বলতে আমরা বুঝি হচ্ছে বাইকের ক্লাচটাকে ছেড়ে দেন ব্রেক করা সাধারণত আমরা বেশিরভাগ মানুষই যখন ব্রেক করি মানে এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে বেশিরভাগ মানুষ যখন আমরা ব্রেক করি তখন আমরা ক্লাচটা ধরি দেন আমরা ব্রেক প্রেস করি এটা আসলে ঠিক না এভাবে ইঞ্জিন ব্রেক হবে না তো ইঞ্জিন ব্রেক মানে হচ্ছে ক্লাচটা ছেড়ে দিয়ে ব্রেক করা আর শুধু যে ক্লাচ ছেড়ে দিয়ে ব্রেক করলেই হবে তা না এর মধ্যে সিচুয়েশন বুঝে আমাদের গিয়ারও কমাতে হবে তো আর ইঞ্জিন ব্রেক করলে যে আমাদের কী কী ক্ষতি হতে পারে এটা আমি আপনাদেরকে একটু পরে বলবো এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইঞ্জিন ব্রেকটা কীভাবে করে যেমন ধরুন আমার বাইকটা এখন 6 নম্বর গিয়ারে আছে আর আমার বাইকটা এই যে 40 আছে ঠিক আছে তো এখন যদি আমি আমার অ্যাক্সেলারেশনটা ছেড়ে দিয়ে আমি ক্লাচটা ধরি তাহলে দেখেন কি হয় এই যে আমি আমার ক্লাচটা ধরেছি বাইক কিন্তু ব্রেক হচ্ছে না বাইকের ইঞ্জিনটা ফ্রি হচ্ছে মানে আরও ফ্রি থাকতেছে এই জন্য বাইকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সেম জিনিসটা যদি আমরা করি কিন্তু ক্লাচটা ছেড়ে দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমাদের গাড়িটা এখন সেম 6 নম্বর গিয়ারে 40 স্পিডে আছে এখন যদি আমি এভাবেই ছেড়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের ইঞ্জিনটা একটু গোংড়াচ্ছে আই মিন বাইকটা ফ্রি না বাইকের ইঞ্জিনটা ফ্রি না আর সামনের দিকে যেভাবে চলে যাচ্ছিল আগেরবার তার থেকে অনেকটা ব্রেক হচ্ছে আই মিন ইঞ্জিন থেকে আমাদের বাইকটা অনেকটা ব্রেক হচ্ছে এবার যদি এটা আপনাদেরকে আর একটু ভালোভাবে আমি দেখাই সেম 6 নম্বর গিয়ারে 40 আমি নিয়ে আসছি এবার যদি আমি এখান থেকে 2টা গিয়ার কমাই আপনারা দেখুন 1, 2, 2টা গিয়ার কমে আমি ছেড়ে দিই তাহলে দেখুন গাড়িটা আরও ভালোভাবে ব্রেক হচ্ছে আই মিন গাড়ির ইঞ্জিন থেকে আরও ভালোভাবে ব্রেক হইতেছে তো আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এটা ডিপেন্ড করে আপনার স্পিড এবং রাস্তার উপরে আপনি যদি 70, 80 বা 90 এর উপরে থাকেন সেক্ষেত্রে আপনি গিয়ার কমায় দেন এভাবে ব্রেকটা করতে পারবেন আর আপনার স্পিড যদি থাকে 40, 50 সেক্ষেত্রে আপনাকে আর গিয়ার কমাতে হবে না গিয়ার না কমায় জাস্ট আপনি ক্লাচটা ছেড়ে এভাবে ব্রেক প্রেস করলে আপনার গাড়িটা ব্রেক হয়ে যাবে তো আপনাদেরকে যেটা বলবো ইঞ্জিন ব্রেকটা কখন লাগে ইঞ্জিন ব্রেকটা লাগে ভাঙাচোরা রাস্তায় বা রাস্তাটা ক্লিন থাকে না কোনো ইটের খোয়া বা বালু বা ধুলাবালি মাটি যুক্ত রাস্তায় এই টাইপের কিছু থাকে তখনই হচ্ছে আমাদের ইঞ্জিন ব্রেকটা দরকার হয় এছাড়াও হাইওয়েতেও দরকার হয় যখন ইমার্জেন্সি ব্রেক করতে হয় ধরেন সামনে আনফর্চুনেটলি আনএক্সপেক্টেড কিছু চলে আসছে আমাদের এখন গাড়ি ব্রেক করতেই হবে সেক্ষেত্রেও ইঞ্জিন ব্রেক করতে হয় কিন্তু আসলে হয় কি আমরা যদি কন্টিনিউয়াসলি ইঞ্জিন ব্রেকটা প্র্যাকটিস না করি সব সময় না করি তাহলে হঠাৎ করে যখন আমাদের সামনে দুর্ঘটনা ঘটতে যাবে তখন হঠাৎ করে আমাদের সেন্স কাজ করবে না আমরা ইঞ্জিন ব্রেকটা করতে পারবো না এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা কন্টিনিউয়াসলি ইঞ্জিন ব্রেকের প্র্যাকটিসটা করবেন আর ইঞ্জিন ব্রেকের কন্টিনিউয়াসলি ইঞ্জিন ব্রেক করলে যে আপনার বাইকের কোনো ক্ষতি হবে তা না সামান্য একটু ক্ষতি হবে এটা আমি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম তো কী ক্ষতি হবে এটা নিয়ে এবার আপনাদের সঙ্গে কথা বলবো গাইস আমি ইঞ্জিন ব্রেকে বাইকের তেমন কোনোই ক্ষতি দেখতে পাইনি জাস্ট একটা জিনিস আমি দেখতে পেয়েছি এটা হচ্ছে চেন স্পকেট ধরুন আপনার বাইকের চেন স্পকেটে যে কয় 1000 কিলোমিটার পর্যন্ত চলবে উইদাউট ইঞ্জিন ব্রেক আপনি ইঞ্জিন ব্রেক করলে আপনার ওই চেন স্পকেট
থেকে আপনি 1,500 কিলোমিটার কম পাইতে পারেন। আই মিন ধরুন আপনার চেন স্প্রকেট দিয়ে আপনি রেগুলার সব মিলিয়ে 16,000 কিলো পর্যন্ত চালাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি বাইকটাকে ইঞ্জিন ব্রেক করেন তাহলে আপনি 14,000 বা 15,000 পর্যন্ত ওই চেন স্প্রকেট দিয়ে রাইড করতে পারবেন। তো এবার কথা বলবো হচ্ছে আপনারা বিচার করে দেখুন, এক চেন স্প্রকেট কি আপনারা সারা জীবন একটা বাইক ইউজ করবেন? কখনই করবেন না। আর এই সামান্য 1,500 কিলোমিটার্সের জন্য আপনার জীবন বেঁচে যেতে পারে বা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আপনারা বেঁচে যেতে পারেন। সো এজন্য বলছি যে ইঞ্জিন ব্রেকটা করা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো ইঞ্জিন ব্রেকটা আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন ব্রেকটা কীভাবে করবেন। ধরুন আপনি চালাচ্ছেন, আপনি চালানো অবস্থায় আপনি ক্লাচটা একটু ধরবেন না, ক্লাচটা না ধরে এভাবেই হাত ব্রেক এবং ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক প্রেস করবেন। এই যে তাহলে দেখুন আপনার গাড়িটা ইজিলি ব্রেক হয়ে আসতেছে, মানে কোনো স্কিডও করতেছে না, গাড়ি কোনো বাঁকাও হচ্ছে না, একদম ইজিলি আপনার গাড়িটা ব্রেক হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনারা বলতে চান যে যখন আমি হাই স্পিডে থাকবো তখন তো ক্লাচ ছাড়লে বেশি গ্রিপ পাই না, ইঞ্জিন থেকে বেশি ব্রেক হয় না, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার স্পিড যখন 70+ হবে তখন আপনারা কি করবেন। তখন আপনারা একটা গিয়ার কমিয়ে নেবেন, আর যদি দেখেন যে আপনাদের মানে এর থেকেও হার্ড ব্রেক দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা দুইটা ব্রেক কমিয়ে নিতে পারেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি 70+ স্পিডে এখন ব্রেক দিব ইঞ্জিন ব্রেক, তো আপনারা দেখুন। ধরুন আপনারা এখন বাইক রাইড করতেছেন, 6 গিয়ার আছে আপনাদের স্পিড 73, অথবা আমি বলি আপনাদের স্পিড এখন 80-তে। হ্যাঁ, তো এখন আপনাদের ইঞ্জিন ব্রেক করতে হবে। তো এখন যদি আপনারা জাস্ট ক্লাচটা ছেড়েই ব্রেক করেন তাহলে কিন্তু আপনারা অত ভালো ব্রেকিং পাবেন না ইঞ্জিন থেকে। তো এক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এক্ষেত্রে আপনাদেরকে ক্লাচটা ধরে একটা বা দুইটা গিয়ার কমায় দেন ব্রেকটা দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা কমাইছি, দুইটা কমাইছি, এবার আমি ব্রেকটা দিলাম। দেখুন আমার বাইকটা কত ইজিলি জমে গেল, ব্রেক হয়ে গেলো, আর আমার বাইকের চাকাও কিন্তু স্কিড করে নাই। তো আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি যে ইঞ্জিন ব্রেকটা কীভাবে করতে হয়। আই মিন আমি এটা বলতেছি যে আপনার স্পিডের উপর ডিপেন্ড করে, আপনি কত স্পিডে বাইকটা চালাইতেছেন আর আপনাদের মানে কত তাড়াতাড়ি বাইকটাকে ব্রেক করতে হবে এটা সম্পূর্ণ আপনার উপরে। আপনি বুঝে শুনে দেন গিয়ার কমাবেন। যদি আপনার মনে হয় যে না আমার আরও বেশি হার্ড ব্রেক করা দরকার, আরও তাড়াতাড়ি বাইকটাকে দাঁড় করানো দরকার, সেক্ষেত্রে আপনারা 2-3 গিয়ারও কমাতে পারেন। এক্ষেত্রে আপনাদের কোনো বাইকের কোনো প্রবলেম হবে না, জাস্ট একটু গোংড়ানোর আওয়াজ আসতে পারে বাইক থেকে, লাইক এই যে আওয়াজটা আপনারা পাচ্ছেন এই টাইপের একটু আওয়াজ হতে পারে, তো এটা কোনো প্রবলেম না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম, যারা বাইক দিয়ে ট্যুর করেন, আই মিন ডাউন হিলে, যেমন বান্দরবন বা সাজেকে আপনারা যখন যান, ওইখান থেকে যখন আপনারা ডাউন হিল থেকে নামেন তখন আপনারা অনেকেই ভয় পান বা বলেন যে আমাদের ব্রেকে তো দাঁড়াবে না, না দাঁড়ালে কী করবো, আর ওইখানে যাইতেও চান না। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আমি এখন দেখাচ্ছি, আমি একটা ব্রিজে আসি গাইস, তো এখান থেকে সামনের দিকটা একটু নিচু, আমি কোনো ব্রেক ছাড়া জাস্ট ক্লাচটা ছেড়েই আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো সাপোর্ট পাওয়া যায় ইঞ্জিন ব্রেকে। এই যে দেখুন আমি কিন্তু আমার ক্লাচটা ছেড়ে দিয়েছি, এটা কিন্তু একটু নিচু, তারপরে দেখুন গাড়িটা কিন্তু অতটা ফ্রি হচ্ছে না, যখনই আপনি ক্লাচটা ধরবেন তখনই গাড়িটা ফ্রি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন ব্রেকটা ঠিক কীভাবে কাজ করলো, তাই না? তো এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক, যে ক্লাচ ছেড়ে আপনাকে ব্রেক করতে হবে, আর গিয়ার কমাবেন কি না এটা হচ্ছে আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে, আর আপনি বাইকটা কত হার্ড ব্রেক করতে চান এটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, ইঞ্জিন ব্রেক তো গেল, এবার আরও কিছু টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো গাড়িকে ভালোভাবে ব্রেক করার জন্য। তো গাইস, আপনারা অনেক সময় অনেক কিছু বলেন যে ভাই আমার গাড়ির কন্ট্রোলিং ভালো না, ধরেন আমি আরটিআর অ্যাপাচি আরটিআর চালাইতেছি, পুরানো মডেল যেটা ওইটার ব্রেক ভালো না, তো সেক্ষেত্রে আমি কীভাবে ভালো করে ব্রেক করতে পারি। তো গাইস, আপনাদেরকে একটা কথা বলবো যে বাইকের ব্রেকের উপর কোনো কিছুই ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে। কারণ হ্যাঁ, এর মানে এটা নয় যে কোনো সব গাড়ির ব্রেক সেম বা কোনো গাড়ির ব্রেকই খারাপ না বা সব গাড়ির ব্রেক ভালো, এর মানে এটা নয়। এর মানে হচ্ছে এইটা, ধরুন আপনি একটা ড্রাম ব্রেকের গাড়ি চালাচ্ছেন, আপনার বাইকে কোনো ডিস্ক ব্রেক নাই, আই মিন হাইড্রোলিক ব্রেক নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি যখন বাইকটা রাইড করবেন আর সামনে যখন কোনো কিছু দেখবেন আপনাকে ব্রেক করতে হবে, তো আপনার সেন্সে আগে থেকেই একটা জিনিস কাজ করবে যে আমি এখন কী বাইক চালাইতেছি আর আমার কাছে কী ব্রেক আছে, আমার কাছে কি ড্রাম ব্রেক আছে নাকি হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে।
তো আপনারা যখন 100 সিসির কোনো বাইক চালাবেন বা কোনো ড্রাম ব্রেক চালাবেন তখন আপনাদের মানে মাথায় অলরেডি এটা কাজ করবে যে আমাকে অনেক আগে থেকে ব্রেক দিতে হবে তা না হলে তো আমি গাড়িটা ব্রেক করাতে পারবো না তাই না আর যখন আপনি মানে একটা ডিস্ক ব্রেক ওয়ালা বাইক রাইড করবেন তখন আপনার মাথায় এটা থাকবে যে আমি যেহেতু ডিস্ক ব্রেক বাইক রাইড করতেছি তো আমি আরো কিছু দূর সামনে গিয়ে ব্রেক দিলেও আমার গাড়িটা ব্রেকে দাঁড়াবে এটা হচ্ছে প্রথম টিপস এটা আপনাদের মানে আমি আমি বোঝাইতে চাইতেছি যে ব্রেকটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর আর সেকেন্ড টিপস যেটা বলবো আপনি কিভাবে ভালো করে আরো ভালোভাবে ব্রেক করতে পারেন তো ইঞ্জিন ব্রেক তো করবেনই এরপরে যেটা বলবো যে আপনি অনেকে বলেন যে আমি ফ্রন্ট ব্রেক কতটুকু প্রেস করব আর রিয়ার ব্রেক কতটুকু প্রেস করব তো গাইস একটা কথা বলে রাখি প্রত্যেকটা বাইকে ইউজার ম্যানুয়ালে আলাদা আলাদা ইয়া লেখা থাকে যে সামনের ব্রেক এত পার্সেন্ট ধরতে হবে আর পেছনের ব্রেক এত পার্সেন্ট ধরতে হবে তো সব বাইক কিন্তু সেম না তাই না তো সব বাইকেই কিন্তু এমন দেওয়া থাকে না কিছু কিছু বাইকে এরকমটা দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনাদের ইউজার ম্যানুয়ালটি দেখতে হবে না আপনারা জাস্ট একটা জিনিসই ফলো করবেন যেটা আমি আপনাদেরকে এখন বলবো আপনাদের বাইকটা আপনি রাইড করবেন রাইড করার পরে ঠিক কতটুকু জোরে ব্রেক করলে ফ্রন্ট ব্রেকটা কতটুকু জোরে প্রেস করলে আপনাদের সামনের চাকাটা স্কিড করতেছে আপনাদেরকে এটা দেখতে হবে আর সেম রিয়ার ব্রেকটা পেছনের ব্রেকটা পায়ের ব্রেকটা কত জোরে করলে আপনাদের পেছনের চাকাটাও স্কিড করতেছে এটাও আপনাদেরকে দেখতে হবে তো আপনারা তো অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই এই কীভাবে স্কিড করতেছে এটা দেখতে গেলেও তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কারণ বাইক চালানো অবস্থায় যদি স্কিড করতেছে কতটুকু জোরে দিলে স্কিড করতেছে এটা দেখতে গিয়ে যদি স্কিড করে সেক্ষেত্রে পড়ে যাব তো এই জন্য আপনাদেরকে আমি বলতেছি যে যখন আপনারা এই জিনিসটা ট্রাই করবেন তখন আপনারা একবারে এই 50-60 স্পিডে তুলে দেন ট্রাই করবেন না আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের গাড়ির স্পিড যখন 20-25 অথবা 30 হবে এই অল্প স্পিডে আপনারা অনেক হার্ড ব্রেক করবেন প্রথমে আলাদা আলাদাভাবে করবেন প্রথমে ফ্রন্ট ব্রেক করবেন এরপরে রিয়ার ব্রেকটা করবেন তো আপনারা তখনই দেখতে পাবেন যে কতটুকুই স্কিড করতেছে কতটুকু প্রেসের পরে স্কিড করতেছে আপনাদের ব্রেকটা তো আরেকটা কথা বলে রাখি যে এই স্পিডে এই 20-25-30 স্পিডে যদি আপনারা অনেক হার্ড ব্রেক করেন চাকাটা স্কিডও করে তাহলেও আপনারা পড়বেন না কারণ বাংলাদেশে এমন কোনো বাইকই নাই যে 20-30 স্পিডে অনেক জোরে ব্রেক করার পরে চাকাটা স্কিড করলে পড়ে যায় তো আপনারা ভয় পাবেন না আপনারা প্রথমে অল্প স্পিড থেকে শুরু করবেন আপনারা যদি এটাও ভয় পান তাহলে আপনারা 20 স্পিড থেকে শুরু করতে পারেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাইকটা এখন এই যে 30 স্পিডে আছে তো এখন আমি জোরে ব্রেক করতে পারি আমার কোনো ভয় নাই এই যে আমি জোরে ব্রেক করলাম দেখুন আমার বাইকের চাকাটা স্কিড করে নাই তো সেক্ষেত্রে আপনারা এর পরের বার সেম স্পিডে আর একটু জোরে প্রেস করতে পারেন এরপরে আর একটু প্রেস জোরে প্রেস করতে পারেন তো এভাবে করতে করতে দেখবেন একটা পর্যায়ে আপনাদের ডিস্কটা লক হয়ে যাচ্ছে তো যে পর্যায়ে যে লক হচ্ছে ওটা তো আপনি আপনার হাত দিয়েই প্রেস করতেছেন তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমার বাইকটা সামনের ব্রেকটা এত জোরে প্রেস করলে চাকাটা লক হয়ে যায় এবং আমার বাইকের পেছনের চাকাটা এত জোরে প্রেস করলে লক হয়ে যায় তো এটা সম্পূর্ণ আপনাদের উপর এভাবে আপনারা ট্রাই করতে পারেন তো আমি এই ভিডিওটা বানানোর মেন কারণ হচ্ছে আমি যখন রাফ বাইক চালাই আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগই রাফ রাইডিংয়ের ভিডিও আপলোড করা তো আপনারা ওই ভিডিওগুলোতে কমেন্টস করেন যে ভাই আপনি এভাবে কীভাবে ব্রেক করেন মানে এত ইজিলি আপনার গাড়িটা ব্রেক হয় কীভাবে বা কর্নারিং অবস্থায় আপনারা কীভাবে ব্রেক করেন কর্নারিং অবস্থায় আপনি কীভাবে ব্রেক করেন কারণ কর্নারিং অবস্থায় তো আমাদের জানা মতে কোনো কখনো ব্রেক দিতে হয় না তাহলে তো বাইকটা পড়ে যাবে তো হ্যাঁ যেটা বলবো আপনাদেরকে কর্নারিং অবস্থায় বাইক আসলেই ব্রেক দেওয়া যায় না মানে একেবারেই যে যায় না এটা আসলে ভুল কারণ কর্নারিং অবস্থায় মাঝে মাঝে এমন হইতে পারে যে আপনাদের গাড়ির স্পিডটা একটু বেশি আছে একটু কমায় আনতে হবে কর্নারিং অবস্থায় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন সেক্ষেত্রে আপনারা জাস্ট এক ক্লাসটা ছেড়ে দিবেন ক্লাসটা ছেড়ে দিলেই আপনাদের গাড়িটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে এরপর সামান্য ব্রেক করতে পারেন বেশি না খুব বেশি না হালকা ব্রেক আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক একদম স্বল্প পরিমাণে করতে পারেন তো ইঞ্জিন ব্রেক করলেন এবং ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক অল্প প্রেস করলেন এতেই আপনার বাইকটা আশা করি যে কর্নারিংয়ের অবস্থায়ও অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে তো গাইস আমি জানি না যে আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি আপনারা কমেন্টস করতেছিলেন যে কীভাবে আমি ব্রেক করে আমার বাইকটাকে ব্রেক মানে জমাই ফেলি একটুও চাকাটা স্কিড করে না আমার রিস্ক হয় না বা কর্নারিংও কীভাবে আমি এভাবে ব্রেকটা করি তো এই জন্য আমি ভিডিওটা বানালাম ঠিক আমি যেভাবে আমার বাইকটা ব্রেক করি এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ব্রেকিং স্কিল অনেক বেড়ে যাবে আগের থেকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ওয়ান